শুটিং তো চলছে, খুব ভালো চলছে। ওস্তাদ হয়ে গেছো। আচ্ছা আমি বলছি, যতদিন শুটিং আসেনি পা ব্যথা নিয়ে, মানে বেড়াতে তো গেছিল, ওই পা ব্যথা নিয়ে কতটা মিস করেছো? খেতে বসে ভাল লাগে না, ঘুমাতে ভাল লাগে না, সোমবার ভাল লাগে না, মঙ্গলবার ভাল লাগে না, ব্রেকফাস্ট করতে ভাল লাগে না, জল খেতে ভাল লাগে না, বাথরুমে যেতে ভাল লাগে না। তোর কিছু বলার আছে? হ্যাঁ তাই আসলেই পা ভেঙে গেছে। এটা হচ্ছে থ্রেডটা, ওরকম হয় না যে ঠিক আছে কোনো অসুবিধা নেই স্যার, আপনি তো রাস্তায় বেরোবেন সাইকেল নিয়ে বাড়ি ফিরবেন, সেই সময় হঠাৎ করে চারটে ছেলে পেছন দিয়ে গিয়ে আপনাকে, তো ওরকম ব্যাপার। অপোজিট মানুষটাকে, বাট এখন কিছু কিছু দিন আমি দেখছি যে বদমেজাজি হয়ে যায় মাঝে মাঝে, কন্ট্রোল করতে পারে না মেবি, আমার মনে হয় এটা খারাপ দিক বলবো না, একদিক থেকে হয়তো ভালো, বাট কিছু কিছু ক্ষেত্রে সেটা ওর জন্য হয়তো খারাপ হতে পারে। তো সেটা আজকে আমি ওকে বলছিলাম, এটাই হচ্ছে বিষয়। সামনে মাদার্স ডে, তো মাদার্স ডের কি পরিকল্পনা? অনুরাগের ছোঁয়া দেখি, আমার মাঝে মাঝে মনে হয় এই মিসকা কি করছে, মাই দিয়ে কি ধরা পড়বে না, পরের সিনটা ঠিক ধরে নেবো। ও বাবা, বাড়িতে মানে আমি বলছি, আমি খুব মামাস বয় হয়েই একটা কথা বলছি, আমার মায়ের থেকে বাবা আমাকে বেশি অবজার্ভ করে, বাবা আমাকে বেশি বোঝে, মানে বাবা আমাকে বেশি বোঝে বলতে, আমি যদি একটা স্টেপ নিয়ে বলে দেবে যে তোর এরপর এটাই হবে, ওটা মিলে যায়, কিন্তু তবুও আমি সব থেকে বেশি মামাস বয়, মানে আমি এটা বাবার সামনেও বলি না। বাবা আর কি রাগ করবে, বাবা জানে ছেলে বেঈমান, বাড়িতে এসে মাকে আগে খুঁজবে। হ্যাঁ ছেলেরা এরকমই হয়, মানে আমি যদি এখানে যে কটা ছেলে আছে ইন্টারভিউ দিতে, আমি বলছি 90% ছেলে এরকম হয় বা 80% ছেলে এরকম হয়। বাড়িতে ঢুকে যদি বাবা কখনো না থাকে, আমি জিজ্ঞাসাই করি না হয়তো বাবা কোথায়, আমি জানি হ্যাঁ বাবা আছে। আই দিস রূপমিত্রা ফ্রম কালিফ্যাক্স, আজকে চলে এসেছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সেটে, আমার সাথে আছে দেখতে পাচ্ছ করে সপরিবারে। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর দুই মেয়েকে পাশে বসে কি খবর বলো, পড়া সংসার? খুব ভালো আছি, আপনাদের ভালোবাসায়, আপনাদের আদরে, আপনাদের অনুরাগের ছোঁয়ায় আমাদের খুব ভালো কাটছে এবং আমরা খুব ভালো আছি। সেখানে সূর্য অঙ্কের লাফাচ্ছিল, সেখানে সূর্য অঙ্কের পাতা না একটা আওয়াজ হয়েছে, সেইখানে সূর্য অঙ্কের দেখেছে নিজে পাতায় ভেঙে গেছে, সেই জন্য। তোর কিছু বলার আছে? আসলে পা ভেঙে গেছে। না জানো কি সিরিয়ালে না বাবাকে না পা ভাঙাচ্ছে। পাটা লুক হচ্ছে তো সেই জন্য সিনে দিয়ে দিয়েছে পা ভাঙা। আচ্ছা বাচ্চারা যে এত বড় হয়ে গেছে তোমাদের থেকে বেশি কি বলবে বলো? ওর কথাগুলো খুব মিষ্টি লাগে, প্রথমত এত মিষ্টি গুছিয়ে কথা বলতে পারে না, এত করে কথা বলে, এই জিনিসটা খুব সুইট লাগে আমাদের, খুব এনজয় করি আমরা। আচ্ছা সূর্যকে তো মানে অনস্ক্রিন তো মানে, আচ্ছা এটা বলি যে পা তো ভেঙেছে, এই অবস্থায় ঘুরতে গেছো, হ্যাটস অফ, পারলে কি করে? আমার আগে থেকে প্ল্যান ছিল, আমার বন্ধুদের সাথে প্ল্যান ছিল, তো অ্যাকচুয়ালি কি হয় আমরা তো খুব একটা বিশেষ, আরে মোহিনী হ্যাঁ, তো আমরা তো খুব একটা বিশেষ বাইরে যেতে যেতে পারি না, তো এবার আগে থেকে প্ল্যান ছিল, এবার যখন প্ল্যান করছি তখন জানতাম না পা ভাঙবে, তো আমার বেড়াতে যাওয়ার প্রায় 1.5 মাস আগে পা ভেঙেছে।
ও শর্টে রাগ পড়েছে, তো দেড় মাস আগে পা ভেঙেছে। এবার আমার 23 দিন প্লাস্টার করা ছিল, দেন প্লাস্টার রিমুভ হয়েছে, তার 1-2 সপ্তাহ কেটেছে, প্রায় দেড় মাস কেটেছে। তারপর আমি ডক্টরকে বললাম যে এরকম, তো আমার তো বেড়াতে যাওয়ার ছিল, তো আমি বেড়াতে যাব, আমি কী করবো? বললো যে আমাকে একটা শু রেকমেন্ড করলো, অ্যাঙ্কেল বাইন্ডার দিল, তারপরে মেডিসিন দিল, অনেক কিছু রেস্ট্রিকশন রয়েছে, বেশি উঁচু নিচুতে ট্রেক করা যাবে না, অনেক ব্যাপার আছে, সমস্ত কিছু মেনে যদি আমি যেতে পারি, অনেক কিছু স্যাক্রিফাইস করে যদি যেতে পারি তাহলেই যাবো। তো আমি জঙ্গল আর পাহাড়ে গেছিলাম, তো তারপর ডাক্তারের কথা শুনে আমি গেছিলাম, তো এখন ঠিকই আছি, কোনো অসুবিধা হয়নি। সিরিয়ালে আমরা যখন ছোটবেলায় ছিলাম, সেখানে হচ্ছে দীপান্তির একটা মেয়ে হয়েছে আর সূর্য অঙ্কের হয়েছে। আমি কি বলবো, কি ব্যাপারে বলবো, কি চলছে, খুব ভালো চলছে। একটা সিনে ড্যামি নিয়ে কাজ করতে হয়েছিল যেটাতে একটু অসুবিধা হয়েছিল, বাট কিছু করার নেই, আমাদের প্রফেশনালদেরকে করতে হবে ভালোভাবে। হ্যাঁ, এটা তো আমার দিক থেকেও হতে পারতো, বা আমার হয়তো শরীর খারাপ, বা আমি হয়তো কোথাও আটকে গেছি, বা আমি আসতে পারছি না, তখন আমার ড্যামি নিয়েও কাজ করতে হবে, এটা কিছু করার নেই, বাট স্টিল নিয়ে রাখলো, একটু অসুবিধে না, অনেক কথা শুনিয়ে রাখলো, একদমই এই যে ওরকম ভাবে ছেড়ে দেয় না, আচ্ছা করবেন না, সেই সময় হঠাৎ করে 4টে ছেলে পেছন দিয়ে গিয়ে আপনাকে, তো ওরকম ব্যাপার, মিষ্টি মিষ্টি কথা, মোটেও একদম সেরকম কোনো ব্যাপার না, বাট যেটা হয় আর কি। এবার এই সিরিয়ালে এমনটা নয় যে কারোর ড্যামি আসেনি, প্রত্যেকের, আমি তোর ড্যামির সাথে কাজ করেছি, সেটা তো আমি বললাম, আমি সবার ড্যামি নিয়ে কাজ করেছি, আমি আমার, আমি লাবণ্যর ড্যামি নিয়ে কাজ করেছি, প্রবীরের ড্যামি নিয়ে কাজ করেছি, ওর ড্যামি নিয়ে কাজ করেছি, নিস্তারিণীর ড্যামি নিয়ে কাজ করেছি, শাশুড়ির ড্যামি নিয়ে কাজ করেছি, আর কার ড্যামি নিয়ে, আর কার ড্যামি নিয়ে কাজ করেছি, আমি মোটামুটি অনেকের ড্যামি নিয়ে কাজ করেছি, অনেকে দুটো মানুষ একসাথে ছাদের তলায় থাকা শুরু করেছে, বাট তাদের মধ্যে কোথাও গিয়ে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য একে অপরের থেকে দূরে যাচ্ছে, কিন্তু কোথাও একটা সিচুয়েশন তাদেরকে কাছে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আবার দূরেও চলে যাচ্ছে তারা ভাগ্যের জন্য হয়তো। তো এটা ঠিক হয়ে যাবে, এর মধ্যে কি প্রেম নেই, এটাও একটা অন্যরকম প্রেমের একটা স্বাদ, যেটা আমি দর্শক হয়ে আমি পেয়েছি, আমিও একজন দর্শক, আমিও অনুরাগের ছোঁয়া দেখি, আমার খুব ফেভারিট সিরিয়াল, তো আমি এভরিডে দেখি অনুরাগের ছোঁয়া, যখন তো তারপরে হচ্ছে চুলটা কাটার জন্য, বাবা বকা দেয়, সূর্য বাবা বকা দেয়, দুষ্ট।
মা তো বকা দেয়, আবার পড়ে যাবে, আবার পড়ে যাবে, এরকম করছে তুমি পড়ে যাবে, এটা নামও আগে। আচ্ছা কাকে বেশি কে বেশি দুষ্টুমি করে, কাকে নাজেয়াল হতে হয় দেখব, শোনা না রূপ, কাকে সামনে থেকে নাজেয়াল হতে হয়? সব চলছে ওই জন্য চলে গেছে রূপা। আজকে তোর পরীক্ষা ছিল, পরীক্ষা কেমন হয়েছে? মা বললো আমাকে আজকে পরীক্ষা দিয়ে এসছে এখানে শুটিং করতে। মুড ভালো থাকলে খুব ফুরফুরে থাকে, পিছনে লাগে, ইয়ারকি করে, হাসি খুশি থাকে, কথা বলে, সবটাই ঠিক থাকে। মুড অফ থাকলে একটু চুপচাপ থাকে, কথা বলে না, অ্যাভয়েড করে, এটা বলবো না, একটু চুপচাপ থাকে। হ্যাঁ বোঝা যায়। আর দীপার মুড ভালো থাকলে হি হা হো হো হা হু হু ইয়ারকি ঠাট্টা সবই করে, মুড অফ থাকলে মুডটার ভুরুটা সবার আগে ভুরুটা আস্তে আস্তে কুচকে যায়, আস্তে আস্তে ভাল লাগছে না, খেতে বলছে ভাল লাগছে না, ঠিক আছে, দাঁড়াতে ভাল লাগছে না, ঘুমাতে ভাল লাগছে না, বাড়ি যেতে ভাল লাগছে না, না সিনটা করে দেবো ওই জায়গাটা, ঠিক আছে ওই জায়গাটা ওটা ঠিক আছে, মুডের ভুরুটা খুচকে থাকে মানে চব্বিশ, মানে যখন যদি মুড যতক্ষণ অফ থাকবে ততক্ষণ ভুরুটা খুচকেই থাকবে। আমি খারাপ দিকটা এখন অব্দি নোটিস করিনি, আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই খারাপ আছে, হ্যাঁ আছে আছে বলে দিয়েছে, আছে আছে। ও যখন খুব মানে আগে এটা ছিল না, এখন ইদানিং করে দেখছি, ও যখন খুব রেগে যায় কিছু কিছু কথা ও বলতে চায় না, মন থেকে হয়তো বলতে চায় না, বাট বেরিয়ে আসে মুখ থেকে, ও হার্ট করতে চায় না কাউকে, অপোজিট মানুষটাকে, বাট এখন কিছু কিছু দিন আমি দেখছি যে একটু বদমেজাজি হয়ে যায় মাঝে মাঝে, কন্ট্রোল করতে পারে না, মেবি আমার মনে হয়। এটা খারাপ ঠিক বলবো না, একদিক থেকে হয়তো ভালো, বাট কিছু কিছু ক্ষেত্রে সেটা ওর জন্য হয়তো খারাপ হতে পারে, তো সেটা আজকে আমি ওকে বলছিলাম, এটাই হচ্ছে বিষয়। ভাল হিসেবে বলছি না না, ও ঠিকই বলেছে, ও এটা মানে ইভেন এটা আমার বাবা বলেছে, মানে আমার বাবা বলে আমার কাছে, বাবা বলেছে অ্যাকচুয়ালি কিছু না কন্ট্রোল করতে পারে না, মানে মানে কন্ট্রোল না হতে পায়, ব্যথাটাকে সমস্ত কিছু সমস্ত কিছু নিয়ে কখনো সকনো যদি মানে কোনো কিছু, সত্যি কথা বলতে আমাদের তো সারাদিনে প্রচুর প্রেশার, প্রচুর কাজ করতে হয়, প্রচুর মাথা খাটাতে হয়, সারা আমাদের মাথার কাজ, আমাদের স্ট্রাগল কতটা হচ্ছে তার থেকে বেশি আমাদের মাথা কাজ করাতে হয়, তো দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হতে পারে। এটা আমারও হয়, শুধু ওর হয়, প্রত্যেকটা মানুষেরই হয়, কিন্তু মাঝে মাঝে মাথা কাজ করে না বা খুব প্রেশারের জন্য যে কিছু কথা বলতে চায় না, আমরা বলে ফেলি, সেরকম কন্ট্রোলটা করা যায়। আমি বলে ফেলি আর একটা কারণে যেন ভয়টা কম, মানে আমি ভয় পাই না, ওই জন্য আমি বলে ফেলি, মানে হ্যাঁ কোনো কোনো জায়গায় এবার আমি নির্দ্বিধায় বলে দিই, এমন ভয়টা অতটা নেই, বলে দেওয়ার পর আবার আফসোস করে, আমি তারপরে ভাবি না আমার খারাপ কেন গেল, আমি বলছি যে যেটা আমি বললাম সেটা হয়তো ঠিক বললাম, হ্যাঁ কেউ আমার সাথে খারাপ কিছু করলো, আমি তাকে বললাম ঠিকই বললাম, কিন্তু আমি তারপরে ভাবলাম এও তো একটা মানুষ, একে আমি এরকমভাবে কেনই বা বললাম, কিন্তু তার পরক্ষণে আমার ভাবছি না আমি ঠিক বললাম, না বললে জিনিসটা পেয়ে বসবে বা এই জিনিসটা বারবার হবে, এগুলো মানুষ, হ্যাঁ না না ও ঠিকই বলেছে, না না 100% ও ঠিকই বলেছে, না ও কিছু মনেও করে না যে আমি বললাম বা আমি ওর খারাপ কিছু মনে করে ওর কিছু যায় আছে, ওর একটা খারাপ দিক, খেতে বসে ভাল লাগে না, ঘুমাতে ভাল লাগে না, সোমবার ভাল লাগে না, মঙ্গলবার ভাল লাগে না, ব্রেকফাস্ট করতে ভাল লাগে না, জল খেতে ভাল লাগে না, বাথরুমে যেতে ভাল লাগে না, কোনো কিছু করতে ভাল লাগে না। একদম শেষ করবো, শেষে দর্শকদের কি বলে গল্পে কি টুইস্ট আসছে না আসছে।
আমি বলবো না, বলে তুই বল, তুই বলবি না, বল না, বল তুই, শুরু করবি আমি শেষ করছি। আচ্ছা ঠিক আছে, গল্প যেটা এখন মূল বিষয়, রূপা অলরেডি জেনে গেছে যে সূর্য রূপার আসল বাবা এবং সূর্য সেটা এখনো জানে না। তো সূর্য রূপাকে নোটিস করেছে যে ওর চোখ দুটো আগের মতো নেই, এই মেয়েটার চোখ দুটো অন্য কিছু বলতে চায়, ওর মধ্যে কি হচ্ছে পড়ে যাবে, হ্যাঁ ওর চোখ দুটো আলাদা, ওর মনের মধ্যে কষ্ট রয়েছে, কিছু একটা নিয়ে অনেক পেশেন্স রয়েছে, বাট ও বলতে পারছে না। তো এবার সেটার উদ্ঘাটন কি আদৌ সূর্য করতে পারবে? আমি তো আছি, আর বলিস না, সব বলে দিলে সব তো সব জেনে যাবে, ঠিক আছে আমরা অবশ্যই জানাতে হবে। তো এরকম সিন আসছে, তো দেখতে থাকো অনুরাগের ছোঁয়া সোম থেকে শুক্র ঠিক রাত 6:30 শুধুমাত্র স্টার জলসা। থ্যাংক ইউ। সামনে মাদার্স ডে, তো মাদার্স ডের কি পরিকল্পনা? এমনি আমি জানি মা বাবা পরিবার কি ভীষণ ভালোবাসে অভিনেতা সারাক্ষণ। পুরোপুরি থেকে একটু বেশি মাম্মাস বয়, মানে জানি না। তো ব্যাপার হচ্ছে মাদার্স ডেটা আমি মানি এবং যে কোনো দিবসই, এই যে অনেক সময় বলা হয় যে আমি ওটা বিশ্বাস করি যে মাদার্স ডে শুধু মাদার্স ডের দিন নয়, এভরি ডে ইজ মাদার্স ডে। তো তাও আমরা মাদার্স ডেটাকে এই কারণে মানি যাতে মানে ওটা একটা সিগনিফাই করা হয় জিনিসটা, যেমন ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেক দিনই কিন্তু পুজো, প্রত্যেক দিনই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেক দিনই কিন্তু স্বাধীনতা দিবস। কিন্তু ওই দিনগুলোকে কেন আমরা তাও সেলিব্রেট করি? সেলিব্রেট করি ওটা আমাদের যাতে মনে থাকে, আমরা যাতে সিগনিফাই করি। তো ডেফিনেটলি আমার ওই সেই প্রিয় দিনগুলো আমরা, আমাদের প্রিয় দিনগুলো আমরা সেলিব্রেট করি। এবছরও প্ল্যান আছে মাদার্স ডে, এখন অব্দি সেরকম কিছু ভাবিনি, কিছু একটা সারপ্রাইজ দেবো হয়তো মাকে। মাকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে দেবো, মায়ের বার্থডে তো আমি বললি যে মা আমরা বাইরে থেকে কিছু একটা ইয়ে করবো, চলো বাইরে চলো, রান্না বান্না কিছু করতে হবে না, আর মা নিজেই সব রান্না করে মাকে খাওয়াবে, তাহলে আর মাকে দেওয়া হবে রান্না বাজে করে না। আমি অ্যাকচুয়ালি মানে হ্যাঁ আমি মানে একটুখানি কন্টিনেন্টাল খাবার দাবার একটু বানাতে পারি, আর এমনি মাংস মাছ কিচ্ছু রান্না কোনোদিন করিনি, করতেও জানি না। এমনি চা কফি যেরকম নর্মাল বানানো হয় সেটা আমি স্মুদি বানাতে পারি খুব ভালো, প্রোটিন স্মুদি, আইসক্রিম, এগুলো প্রোটিন স্মুদি, হেলদি জিনিস, কিছু জিনিস, স্যালাড হোক ইয়ে হোক, এগুলো বানানো খুব ইজিও। মানে অ্যাকচুয়ালি আমাদের বাঙালি রান্না বানানো খুব টাফ, আমাদের বাঙালি রান্না বানানো ইন্ডিয়ান ডিশ খেতে যত ভালো বানাতে তত টাফ, মানে ওটা একটা মানে যে সব খুব ভালো রান্না জানে সে এক না খুব অভিজ্ঞ রান্না, সে রান্না নিয়ে পড়াশোনা করেছে, নাহলে রান্না খুব টাফ ব্যাপার। লুকোচাপার কিছু নেই, প্রথমত আমরা ওই যে ওই দিনলিপি দেখতাম যে কালকে স্কুল ছুটি আছে, এটা সবার আগে মজার কারণ পঁচিশে বৈশাখ, সত্যি বলছি। আর একটা জিনিস হচ্ছে বৈশাখটা শুনলে আমার গরমটা খুব বেশি লাগতে শুরু করে, বাট ওটা খুব প্রিসিয়াস একটা ডে, পঁচিশে বৈশাখ, আগামীকাল পঁচিশে বৈশাখ, ওই দিনকে স্কুল ছুটি থাকে, বাট আমরা শুটিং করি, এখন শুটিংটা ছুটি থাকে না, হ্যাঁ শুটিং হোক, এবং পয়লা বৈশাখের দিন ছুটি ছিল, এরকম হয়েছে আমরা নিউ ইয়ারে পয়লা বৈশাখে শুটিং করেছি। তো আমি মনে করি এই সমস্ত অস্পিসিয়াস দিনগুলোতে কাজ করা শুভ, তো সেদিনকে কাজ থাকলে আমি খুশি হই। তো আপনারা প্রত্যেক দিন দেখতে ভুলবেন না সোম থেকে শুক্র অনুরাগের ছোঁয়া ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। এখন আপনারা খুব ভালো করে জানেন আজ সোমবার, সোম থেকে শুক্র এখন টান টান একটু মহাপর্ব চলছে, মহাপর্ব ইন দ্য সেন্স টান টান সপ্তাহ, সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ, ইংগেজিং সপ্তাহ। রূপা অলরেডি কিন্তু জেনে গেছে সূর্য রূপার বাবা, এবার সূর্য এটা জানে না, কিন্তু সূর্য না রূপাকে নোটিস করেছে, ওর চোখের মধ্যে কিছু একটা দেখেছে যে এই মেয়েটা এতদিন যেরকম ভাবে ডাক্তারবাবুর সাথে মিশতো, কথা বলতো, এখন একটু অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ওর বুকে একটা কষ্ট আছে চাপা, চোখে একটা যন্ত্রণা আছে, প্রশ্ন আছে, সেগুলো করছে না, করতে পারছে না দাদা। তো এটা এবার সূর্য কি আদৌ বের করতে পারবে? সূর্য
কি হবে, মানে এটা তো এখনো আমি গল্প আসেনি বা আমি এখনো স্ক্রিপ্ট পাইনি, কোনো সিন হয়নি, তো কি করতে চলেছে এটা দর্শক আমারও খুব জানার ইচ্ছা, কারণ আমি অনুরাগ যে আমরা অনুরাগের ছোঁয়াতে কাজ করি, বাট আমিও অনুরাগের ছোঁয়ার একজন দর্শক এবং মানে আমি অনুরাগের ছোঁয়ার খুব বড় একজন ফ্যান, তো আমিও অনুরাগের ছোঁয়া দেখি, আমারও মাঝে মাঝে মনে হয় মিসকা কি করছে মাই দিয়ে কি ধরা পড়বে না, আমি পরের সিনটা ঠিক ধরে নেবো, ও বাবা বাড়িতে মানে আমি বলছি আমি খুব মামাস বয় হয়েই একটা কথা বলছি, আমার মায়ের থেকে বাবা আমাকে বেশি অবজার্ভ করে, বাবা আমাকে বেশি বোঝে, মানে বাবা আমাকে বেশি বোঝে বলতে আমি যদি একটা স্টেপ নিয়ে বলে দেবে যে তোর এরপর এটাই হবে ওটা মিলে যায়, কিন্তু তবু আমি সব থেকে বেশি মামাস বয়, মানে আমি এটা বাবার সামনেও বলি না, বাবা আর কি রাগ করবে, বাবা জানে ছেলে বেঈমান বাড়িতে এসে মাকেই আগে খুঁজবে, হ্যাঁ ছেলের এরকমই হয়, মানে আমি যদি এখানে যে কটা ছেলে আছে ইন্টারভিউ দিতে আমি বলছি 90% ছেলে এরকম হয় বা 80% ছেলে এরকম হয়, বাড়িতে ঢুকে যদি বাবা কখনো না থাকে আমি জিজ্ঞেসাই করি না হয়তো বাবা কোথায়, আমি জানি হ্যাঁ বাবা আছে শোরুম বন্ধ করে আসবে, বাবা কাজে ব্যস্ত আছে, হয়তো মিটিং আছে সেখানে গেছে বা কিছু, বাবা কাজে গেছে বাবা চলে আসবে চাপ নেই, বা অনেক রাত হয়ে গেল আরে 11:30 বাজে বাবা আসেনি এখনো, 12 বাজে বাবা আসেনি, তখন মনে পড়ে, কিন্তু ঘরে ঢুকে এই ঘরে মা নেই মা কোথায়, ওই ঘরে নেই আরে মা কোথায়, তারপর আমার বোন বললো মা একটু ওদিকে গেছে কখন আসবে, বলে মাকে একটা ফোন করলাম, মাকে কিন্তু মানে আপাতত মাকে কিছু বলার নেই বা মায়ের থেকে কিছু নেওয়ার নেই, এক্ষুনি মাকে প্রয়োজন খুব সেটাও নয়, বাট এটা কেন হয় আমি জানি না, আমি হয়তো এক্ষুনি বাড়ি যাবো প্যাক আপ হয়ে গেছে, বাড়ি থেকে গিয়েই আগে সবার আগে মাকে খুঁজবো, আমি যখন মানে আমার বোন যখন গেটটা খোলে বা মা বোন যখন গেটটা খোলে আমি বললাম এই মা নেই নাকি ঢুকে মাকে খুঁজি, বা যখন মা খোলে তখন নাই মা, মানে এটা আমি জানি না এটা কেন হয়, তো যারা মামাস বয় হয় তারা হয়তো মানে এটা ফিল করতে পারে, আর আমি খুব প্রাউড মামাস বয় হয় এবং আমি এই জিনিসটা ভালোবাসি, হ্যাঁ আমি এরকম থাকতে চাই।